স্বাগত বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চলমান লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়িয়েছে জেলা প্রশাসন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। বিভিন্ন পেশাজীবী সংগঠনের 4600 ব্যক্তিকে প্রধানমন্ত্রীর উপহার দিলেন রাশিদ মেয়র লিটন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও 16 জনের মৃত্যু হয়েছে, যাদের 8 জনের দেহে করোনা ভাইরাস ছিল। এ নিয়ে গেল 23 দিনে করোনা ও উপসর্গ নিয়ে এই হাসপাতালে মারা গেছেন 244 জন রোগী। নতুন করে আরও 60 জন রোগী ভর্তি হয়েছেন করোনা ইউনিটে। এদিকে সার্বিক দিক পর্যালোচনা করে চলমান লকডাউনের মেয়াদ আরও 7 দিন বাড়িয়েছে জেলা প্রশাসন। বুধবার বিকেল 3:30 জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা প্রশাসক আব্দুল জলিল। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর 8 জন, চাঁপাইনবাবগঞ্জের 3 জন, নাটোরের 2 জন, নওগাঁর 2 ও ঝিনাইদহের 1 জন ছিলেন। এদের মধ্যে 3 জন মারা গেছেন আইসিইউতে। মৃতদের মধ্যে 8 জনের বয়স 61 বছরের উপরে, বাকিদের মধ্যে 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন এবং 31 থেকে 50 বছরের মধ্যে 5 জন রয়েছে। এদিকে হাসপাতালের করোনা ইউনিটে 309 শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 410 জন। এদিকে রাজশাহীতে আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে সর্বাত্মক লকডাউন। আগের সব নির্দেশনা বহাল রেখে এই লকডাউন চলবে আগামী 30 জুন রাত 12টা পর্যন্ত। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, মঙ্গলবার সিটি মেয়র সহ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জরুরি বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে রাজশাহীর করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সিটি কর্পোরেশন এলাকায় লকডাউনের পাশাপাশি উপজেলা এলাকার বিধিনিষেধ বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে করে মানুষ অতি জরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে না পারে। জেলা প্রশাসক বলেন, লকডাউনে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, মার্কেট, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকবে, তবে ঔষধ, কাঁচাবাজার, চিকিৎসা সেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। এছাড়াও লকডাউনের সময় বাস, ট্রেন সহ কোনো প্রকার যানবাহন রাজশাহী নগরে প্রবেশ করতে পারবে না এবং রাজশাহী মহানগর হতে বাইরে যেতে পারবে না, তবে আমসহ কৃষি ও খাদ্য সামগ্রী পরিবহন চলাচল করবে। জনসমাবেশ হয় এমন সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। তবে গতকালকে আমাদের যে মিটিং ছিল, মিটিংয়ের পরে এসপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, আজকে থেকে প্রত্যেকটা উপজেলাতে আমরা একটু কঠোর বিধিনিষেধের ভিতরে নিয়ে আসছি। ইতিমধ্যে আমি সকল ইউনিটকে বলে দিয়েছি এবং তারা অলরেডি অ্যাকশন শুরু করেছে সকাল থেকে। এরপরেও আমি চেষ্টা অনুরোধ করবো সকলকে এই কাজে সহযোগিতা করার জন্য। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1949 সালের 23 জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে রাজশাহী সহ দেশজুড়ে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের পাশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নগর আওয়ামী লীগের সভাপতি, সিটি মেয়র HM খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। পরে দোয়া মোনাজাত শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ডাবলু সরকার বলেন, অন্য যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন অনেক সুসংগঠিত। শত ষড়যন্ত্রের পরও দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। করোনাকালে দেশের জনগণকে নানা রকম সহযোগিতা দিয়ে বাঁচিয়ে রেখেছেন তিনি। তো আসলে এই এই সমস্ত অপরাজনীতি থেকে আসলে বাংলাদেশের মানুষ, আমি মনে করি যে অনেক সচেতন হয়েছে। এটি আমাদের একটি বড় চ্যালেঞ্জ। আর বিরোধী দলের যারা কথা বলছেন, বিশেষ করে যারা ক্ষমতায় অন্য বলি দিয়ে ক্ষমতায় আসতে চান, তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। এছাড়াও নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বেগমগঞ্জের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। এছাড়াও নওগাঁয় আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল 9:30 জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সকল শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মহানগরীর 18টি পেশাজীবী সংগঠনের 4615 জন সদস্যের জন্য সংগঠনগুলোর নেতৃবৃন্দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেলে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা দ্বিতীয় ঢেউ গুরুতরভাবে হানা দিয়েছে। রাজশাহী মহানগরীর লকডাউন রয়েছে, নগরীর স্বল্প আয়ের কর্মহীন মানুষের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রীর প্রদান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে 18টি পেশাজীবী সংগঠনের 4615 জনকে এই উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে 8 কেজি চাল ও 2 কেজি ডাল আছে। দিনের আলো হিজড়া সংঘ, রাজশাহী সিটি পাদুকা ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমবায় সমিতি, রাজশাহী মহানগর ফার্নিচার শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, রাজশাহী দূরপাল্লা বাস কোচ বুকিং শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতি সহ 18টি পেশাজীবী সংগঠনের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, 13 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, 14 নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার এবিএম শরীফউদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করার পরপরই রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির 400 জন সদস্যদের মাঝে সিটি মেয়রের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নগরের অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় মাঠে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি শরীফুল ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য মোহাম্মদ তেতু, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমন সহ অন্যান্যরা। করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় 200 জন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। বুধবার সকালে মহানগরের সিএনবি মোড় সংলগ্ন আরএমপির নির্মাণাধীন সদর দপ্তর প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পুলিশ কমিশনার বলেন, লকডাউনের কারণে শ্রমজীবীরা কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট করছেন। কষ্টে থাকা শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমাজের সবচেয়ে অবহেলিত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও তিনি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে শৃঙ্খলার সাথে জীবন যাপনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরএমপি সাধারণ মানুষের পাশে রয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম, উপ পুলিশ কমিশনার রশিদুল হাসান পিপিএম, উপ পুলিশ কমিশনার সাজিদ হোসেন সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।